ফোনের সেটিংসে যেতে হবে। দেন এখানে আমার ডেভেলপার অপশন দেখাচ্ছে, সবার ফোনে দেখাবে না, কারণ ডেভেলপার অপশন এনাবেল করতে হয়। তার জন্য অ্যাবাউট ফোন সেকশনে যেতে হবে। অ্যাবাউট ফোন আমার এই নিচের দিকে রয়েছে, অনেকের ওপরের দিকেও থাকতে পারে অথবা সেটিংসে যেখানে থাকতে পারে। অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে ডিভাইস ইনফরমেশন অপশানটি খুঁজতে হবে এবং এর মধ্যেই বিল্ড নাম্বার। কিন্তু আমি যখন টাচ করছি এখানে দেখাচ্ছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার, মানে আমি এটা অলরেডি এনাবেল করে রেখেছি। তো এটাকে এনাবেল করার জন্য এটার ওপরে 5 থেকে 7 বার কন্টিনিউয়াসলি টাচ করতে হবে, খুব কম সময়ের মধ্যে 5 থেকে 7 বার, তাহলে এটা এনাবেল হয়ে যাবে এবং তখন দেখাবে ইউ আর নাও এ ডেভেলপার। তো এরপর ব্যাকে এলে এই অ্যাবাউট ফোনের উপরে বা নিচে এই ডেভেলপার অপশান এটি এনাবেল হয়ে যাবে। এটাতে টাচ করে এর ভেতরে ঢুকে ইনপুট সেকশন, এই ইনপুট সেকশনে আসতে হবে এবং আমার এখানে শো টাচেস অন আছে যার জন্য এই টাচ হাইলাইট এটা দেখাচ্ছে। এবং এখানে আরেকটি অপশান আছে পয়েন্টার লোকেশন, পয়েন্টার লোকেশন অন করলে আমি কোথায় কোথায় টাচ করছি সেগুলো শো করবে। তো কারোর যদি মনে হয় ফোনের স্ক্রিনে কোথাও টাচ নিচ্ছে না, তো এক্স্যাক্টলি কোন জায়গাটায় টাচ নিচ্ছে না সেটা বোঝার জন্যে এরকমভাবে টাচ করে সে দেখতে পারে যে কোথায় টাচ নিচ্ছে না।